ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ, মন্ত্রী, বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেয়। মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলেন আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে টানা 10 বছর সহ 12 বার বাজেট ঘোষণা করেন তিনি। ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছে মানুষ। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সড়ক পথে যান পাটুরিয়া ও মাওয়া ফেরিঘাট দিয়ে। যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে দুঘাটেই। ট্রেনের ছাদে যাত্রী ওঠার ক্ষেত্রে কঠোর অবস্থানে বাংলাদেশ রেলওয়ে। কমলাপুর রেল স্টেশন থেকে মানুষ ট্রেনে উঠতে পারছেন তেমন কোনো বিড়ম্বনা ছাড়াই। সয়াবিন চাইলে সরিষার তেল কেনা বাধ্যতামূলক রাজধানীর অনেক বাজারে। ক্ষুব্ধ ক্রেতারা পোলাওয়ের চাল, সেমাই, মুরগি, গরুর মাংসের বাজারে উত্তাপ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বমুখী অবস্থা। সড়ক দুর্ঘটনায় দেশে 3 জন নিহত হয়েছে, এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারিতে 2 জন আর গোপালগঞ্জের কাশিয়ানীতে মারা গেছে 1 সেনা সদস্য। প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মদিনায় পাক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি রাজপুত্র ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 50 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। শুক্রবার কাবুলের পশ্চিমাঞ্চলে খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে। স্প্যানিশ লা লিগায় আজই শিরোপা নিশ্চিত হতে পারে রিয়াল মাদ্রিদের। স্প্যানিয়েলের বিপক্ষে ড্র করতে পারলেই 4 ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করতে পারবে দলটি।